নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল। আজ যে রিক্রুটমেন্ট নোটিশের কথা বলবো তাহলে যে আশা কর্মীতে নিয়োগের বিজ্ঞপ্তি উঠেছে, যেটি নিয়োগ করা হবে মালদা জেলায়। যারা মালদা জেলা ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলি, তোমরা তোমাদের জেলার নাম কমেন্টে জানিয়ে দাও। যখন তোমাদের জেলায় রিক্রুটমেন্ট হবে আমি সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যেটি বলা হয়েছে মালদা জেলা থেকে নিয়োগ করা হবে, এখানে শুধুমাত্র মালদা জেলার ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে, একথা এখানে বলা হয়েছে। যেটি নিয়োগ করা হবে আশা কর্মীতে নিয়োগ করা হবে, এখানে বলা হয়েছে যে নিয়োগ করা হবে কালিয়াচক 1, কালিয়াচক 2, ইংলিশ বাজার এবং ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা সদর সাব ডিভিশন। এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, এখানে যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে শুধুমাত্র এসসিদের জন্য চারটি ভ্যাকান্সির কথা বলা হয়েছে, আনরিজার্ভের জন্য এখানে কোনো ভ্যাকান্সির কথা বলা নেই। তোমাদেরকে এটি অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমরা www.mamla.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর তোমরা সেই ফর্মটি ডাউনলোড করবে। ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, তোমাদেরকে এই ঠিকানায় ফর্মটি পাঠিয়ে দিতে হবে এবং সেই ফর্মটি আমি সমস্ত কিছু ভিডিওটিতে জানিয়ে দেবো কোন ফর্ম কীভাবে আবেদন করবেন। এবং আবেদনের জন্য এখানে যেটি বলা হয়েছে তোমরা ফর্মটা কালো অথবা নীলকালিতে নিজের হাতে ফিল আপের কথা এখানে বলা হয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অন নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সমস্ত ভিডিও সবার আগে পেতে পারেন। তারপর এখানে যেটি বলা হয়েছে, এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ বলা হয়েছে, বলছে একজন ক্যান্ডিডেট একটিমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি বলছে এইখানে এই কথাটি বলা হয়েছে, যে তোমরা অবশ্যই যারা ফর্মটি ফিল আপ করবে তাদেরকে 11 নভেম্বর থেকে 21 নভেম্বরের মধ্যে এই ফর্মটি তোমাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে বলছে এই ঠিকানার পাঠানোর কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে 21 তারিখের মধ্যে তোমরা পাঠাও এবং ফর্মটি এমন ডেটে পাঠাবে না যেখানে শনিবার অথবা রবিবার পড়ে এবং কিংবা ছুটির দিন পড়ে, তাহলে সেখানে ফর্মটি পড়বে না। অবশ্যই তোমাদেরকে সেখানে জানিয়ে রাখি তোমরা অবশ্যই সোমবার করে ফর্মটা মানে সোমবার পাঠানোর চেষ্টা করবে এবং অবশ্যই দেখবে তার দুদিন পর ছুটি আছে কি না, ছুটি থাকলে তুমি অবশ্যই ফর্মটি পাঠাবে না কারণ তোমার ফর্মটা রিজেক্ট হতে পারে, ঠিক আছে। অবশ্যই তোমরা সোমবার থেকে পাঠাবে কারণ পিস্ট পোস্টে পাঠালে তোমাদেরকে 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। তারপর আমরা নিজের দিকে আসবো এবং আসার পর এখানে কিছু একটা অর্ডারের কথা বলা হয়েছে, এই অর্ডারটি সম্বন্ধে আমি এখনও কিছু বুঝতে পারিনি, তোমরা যদি ফর্মটি ডাউনলোড করে আমাকে জানাও এই অর্ডারের ব্যাপারটা কি বুঝতে হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এই বাঁকুড়া তারপরে যে বীরভূম এই সমস্ত যে কথা কতগুলো ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে সেখানে মনে হচ্ছে তোমাদেরকে এগুলো পরবর্তীকালে রিক্রুটমেন্ট হবে তার একটা আগে থেকে অগ্রিম বার্তা দিয়ে রেখেছে। আসুন আমরা এবার নিজের দিকে স্ক্রল ডাউন করে জেনে নিই এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কী বলা হয়েছে। বলছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, জুলজি, সোশ্যাল ওয়ার্কার, ইকোনমিক্স, MBA এই সমস্ত কতগুলি বলা আছে। এবং অথবা আরেকটি যদি বলা হয়েছে যে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্টের ওপর এবং 2 বছরের তোমার অভিজ্ঞতা চা হয়েছে। এছাড়াও তোমাদেরকে কম্পিউটার সম্পর্কে কিছু অভিজ্ঞতা চা হয়েছে তোমরা দেখে নেবে এবং এখানে যে বয়সের সময়সীমার কথা বলা আছে তোমাদেরকে বলা আছে 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং বয়স হিসেবে করবেন 1/1/2014 দেওয়া আছে, ঠিক আছে। এখানে তাই 14 সাল হিসাবেই তোমরা বয়সের হিসাবটি করবে। এখানে এবার কারো কারো মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে পুরো নোটিশ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি 21 তারিখে তোমাদেরকে নোটিশটি বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা যেখানে আলোচনা করেছিলাম সেই জায়গায় ফিরে যাই। তারপর তোমাদেরকে বলা হয়েছে যে কী কী তোমাদেরকে ফর্মের সঙ্গে সার্টিফিকেট চাওয়া হয়েছে সেগুলো বলা হয়েছে যে এজ প্রুফ, ঠিক আছে। এই সমস্ত 3টি বিষয় চাওয়া হয়েছে, তোমরা কাইন্ডলি নোটিশে ডাউনলোড করবে এবং কীভাবে ডাউনলোড করবে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো, তুমি একটু স্কিপ না করে দেখতে থাকো। সিলেকশন প্রসেস সমস্ত কিছু বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমার যেটুকু দরকার লাগবে সেটা হলো যে তোমাদেরকে কোন ফর্মটা ফিল আপ করতে হবে, তোমাদেরকে একটি নোটিশ ডাউনলোড করতে হবে এবং এই নোটিশের শেষে এই ফর্মটি তোমাদেরকে
ফিল আপ করতে হবে। তোমার অবশ্যই নোটিশ ডাউনলোড করো এবং প্রিন্ট আউট বার করে তোমাদেরকে নির্দিষ্ট সেখানে পাঠাতে হবে। এখানে যা যা চাইছে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে, কাটাকুটি না করে, এবং অবশ্যই তোমরা তোমাদের সিগনেচার করবে এখানে। সিগনেচার না হলে তোমাদেরকে ফর্মটি ক্যান্সেল করা হবে, সেখানে বলা বলে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা এখানে ফর্মে সিগনেচার করবে, এবং যেটি বলা হয়েছে যে ফর্মের ওপরে একটি গুরুত্বপূর্ণ জিনিস লিখতে হবে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কোন গুরুত্বপূর্ণ জিনিসটি ফর্মের ওপরে লিখতে হবে। ফর্মের উপর তোমাদেরকে যেটি বলা হয়েছে, তোমাদেরকে এই কথা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক আশা ফ্যাসিলিটেটর আন্ডার দ্য মালদা সদর সাব ডিভিশন। ঠিক আছে, এই কথাটি তোমাদেরকে ক্লিয়ারভাবে লিখতে হবে, কাটাকুটি না করে সুন্দরভাবে লিখবেন, এবং ফর্মে লিখে তোমাদেরকে ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এবং এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফর্মটি কীভাবে ডাউনলোড করবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লিক করলে এখানে পৌঁছে যাবে, এবং এখানে আসার পর তোমরা এখানে ক্লিক করবে না, প্রথমেই বলে দিচ্ছি এখানে ক্লিক করবে না, তোমরা এখানে মিমো নম্বর 2834/STO এখানে ক্লিক করবে এবং নোটিশটি ডাউনলোড করবে। যারা ফেসবুক বা আদার সোর্স থেকে তোমরা দেখছো তাদেরকে বলে রাখি, তোমরা সরাসরি যখন আমাকে সাবস্ক্রাইব করতে পারবে না, তাদের জন্য বলে রাখি, তোমরা ফেসবুক ইউটিউবে সার্চ করে এসে এগ্রিকালচার মার্কেটিং অফিসার এক্সাম টিউটোরিয়াল এই কথাটি লিখে সার্চ করবে, অবশ্যই আমাকে পেয়ে যাবে, এবং এখানে অবশ্যই লোগো দেখে আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও সবার আগে পেতে পারেন। তুমি দেখছিলে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল।